এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছে প্রবাসী নাগরিকদের সংবর্ধনা সভায় দুর্নীতিবাজদের সাথে নিয়ে যুক্তফ্রন্ট কিভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলেও আশা করেন তিনি। স্থানীয় প্রতিনিধি কানু দত্তকে সঙ্গে নিয়ে নিয়াজ্জামান সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন কৃষ্ণ দে আকাশ। টানা দশমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। বিএনপি জামাতের অপশাসনের কারণে পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে, তবে সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব আমাদের সমর্থন দিচ্ছে, কাজেই বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকতে হলে সমস্ত দলকে ঐক্যবদ্ধ হয়ে, এখন আর অন্য কোনো চিন্তা নাই, একটাই চিন্তা যে সবাইকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে যেন জয়ী হয়ে স্বাধীনতা সপক্ষ শক্তি উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। যুক্তফ্রন্টকে স্বাগত জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, নেতিবাচক মানসিকতা নিয়ে কখনোই মানুষের জন্য কাজ করা যায় না। এই সমস্ত দুর্নীতিবাজদের নিয়ে এখন যারা দুর্নীতির বিরুদ্ধে কামালোচন লড়াই করবে, বদরুদ্দ যা চৌধুরী লড়াই করবে, মান্না লড়াই করবে, আর কে আছে, আরো তো অনেকজন, তারা লড়াই করবে কাদের নিয়ে, এই দুর্নীতিবাজদের নিয়ে। তার সাথে গেছে কি আবার মইনুল হোসেন, ওই কাকরালের বাড়ি ওইখানে যে জমি দখল করে সেটারও মামলা আছে, সাজু হোসেন ভার্সেস রাষ্ট্র সে মামলারও সাজাপ্রাপ্ত। সেই সাথে আরো যোগ দিয়েছে যারা মানে এই ইতিহাস বলতে গেলে অনেক ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে হারানো কঠিন বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে, একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন আর বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। নিয়াজ যেমন সজীব, এটিএন বাংলা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।